তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক। গাড়িগুলো চলে যাক তারপর। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিটনেস উইথ মি। আমি স্বপ্না আর আজকে আমি অনেক দিন পরে একটা মেকআপ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিটনেস উইথ মি। আমি স্বপ্না আর আজকে আমি তোমাদের জন্য বসন্ত উৎসবের মেকআপ লুক নিয়ে চলে এসেছি আর সবথেকে চিপেস্ট বাজেটে। এখন মেকআপ লুকটা শুরু করি তো সবার প্রথমে আমি আইব্রোটাকে ড্র করছি। তো আমি এই আইব্রো পেন্সিলটা দিয়ে ড্র করছি আইব্রোটাকে। এটা তোমরা মার্কেটে 20-30 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি কতটা কিনেছিলাম আমার মনে নেই, কিন্তু 50 টাকার মধ্যেই ছিল। এই স্পুলিটাকে দিয়ে ভালো করে কম করে নিতে হবে যাতে একটুও প্রোডাক্ট বেশি না থাকে, মানে বেশি কালো হয়ে একদম আইব্রোটা শোয়াপোকার মতন যেন না হয়ে থাকে। তো ভালো করে ডিফাইন করে নিচ্ছি দেখতেই পেলে। এরপরে হচ্ছে আমি ইনসাইডের এই কনসিলারটা নিয়েছি। এই কনসিলারটা ভীষণই ভালো, তো এটা 100 টাকা দাম। তো এটারই তোমরা দুটো শেড কিনে ফাউন্ডেশনেরও কাজ করতে পারো, কনসিলারের মতন ইউজ করলে বা ফাউন্ডেশন হিসেবে ইউজ করলে। এরপর আমি হচ্ছে প্রাইমার ইউজ করছি। দেখো আমি এখানে এনভাইবের এই প্রাইমারটা ইউজ করেছি, এটার প্রাইসটাও ভীষণই কম। তারপরে আইশ্যাডো প্যালেট হিসেবে আমি এই প্যালেটটা দেখাচ্ছি, কারণ এই প্যালেটটায় অনেক রকম কালার আছে অনেক অল্প প্রাইসে। এর থেকেও কম প্রাইসে তোমরা আইশ্যাডো প্যালেট পেয়ে যাবে, আমি তার লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি অরেঞ্জ আর ইয়েলো কালারটা নিয়েছি, নিয়ে অলওভার আমার আইলিডে অ্যাপ্লাই করেছি। এরপর আমি এই স্টেক ওয়ার্কের এই কনসিলারটা নিয়ে নিয়েছি, মিনি কনসিলার। এই কনসিলারটাকে ইউজ করব কাট ক্রিজ করার জন্য। দেখতেই পাচ্ছ ওপর দিকে তাকালেই ঠিক কাট ক্রিজের তোমার ক্রিজ লাইনটা কত দূর আছে সেটা তোমরা বুঝতে পারবে। তারপরে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে এই লাইনটাকে ক্লিন করে নিলেই দেখবে একদম কাট ক্রিজ তোমাদের হয়ে যাবে। তো তারপর আমি এই ফুসিয়া পিঙ্ক কালারটা নিচ্ছি এই আইশ্যাডো প্যালেটটার থেকে। এটা সুইস বিউটির একটা প্যালেট আছে, এটাও ভীষণ চিপেস্ট প্যালেট বলতে পারো। তো এইটা দিয়ে ভালো করে আমি কালারটাকে প্লেস করছি, একটা ব্রাশ দিয়ে ভালো করে আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি হচ্ছে এই গ্রিন কালারটা নিয়ে নিয়েছি, এই গ্রিন একটা শিমার কালার আছে। তো এটা আমি ভালো করে ফিঙ্গারের হেল্প দিয়ে মানে ব্লেন্ড করে নেবো, হালকা হালকা করে প্লেস করছি। আর যেখানে আমি পিঙ্ক কালারটা দিয়েছি সেই জায়গাটাতেই পুরো আমি এই গ্রিন কালারটা দিয়ে দেবো, তাহলে এরকম একটা অমরে কালার তোমরা দেখতে পাবে। আমি এখানে লাইনার লাগাচ্ছি আর লাইনারটা একটুখানি মোটা করে লাগাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি একদম আমার ইনার কর্নার থেকে একদম আউটার ভি অবধি লাইন ড্র করে নিয়েছি, থিক লাইন একটা ড্র করেছি। এরপর আমি ফাউন্ডেশন ইউজ করছি। এরপরে আমি ইনসাইড কসমেটিক্সের ফাউন্ডেশন নিয়েছি, ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা একটা লাইট কভারেজ ওয়ালা ফাউন্ডেশন, কিন্তু ভালো এভরিডে ইউজের জন্য ভীষণই ভালো একটা ফাউন্ডেশন। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ। এরপর আমি স্টেক ওয়ার্কের এই কনসিলারটা ইউজ করে নিচ্ছি। কনসিলারটাকে সেই সমস্ত জায়গায় আমি ইউজ করেছি যেগুলো আমি একটু হাইলাইট করতে চাই, কিন্তু খুব অল্প প্রোডাক্ট আমি এখানে অ্যাপ্লাই করেছি। এরপরে একটা আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি, এটা কালারটা পিচ কালার আছে। তো এটাও ইনসাইড কসমেটিক্সেরই আছে আর ভীষণই ভালো, এর আগেও আমি অনেক ইউজ করেছি। তো মেকআপ করতে করতে জল দেশটা পেয়ে গেছে আমার, তাই জল খাচ্ছি। উফ, গরমে এই একটা অসুবিধা। যাই হোক, এরপরে হচ্ছে আমি আইল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি, সেটাকে ভালো করে মাস্কারা দিয়ে হচ্ছে কোট করে নিচ্ছি, না হলে বড্ড ফাঁকা ফাঁকা দেখতে লাগে একদম। হোয়াইট কাজলটা আমি লোয়ার ল্যাশ লাইনে পরে নেবো ভালো করে। তারপরে হচ্ছে আমি এই পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে লোয়ার ল্যাশ লাইনটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো এটা দিয়ে। এরপরে হচ্ছে লিপস্টিকের পালা, তো লিপস্টিক অ্যাপ্লাই করছি। ভালো করে লিপটাকে লাইন করার পর আমি মার্সারি লিপস্টিকটা ইউজ করেছি। পরে ব্লাশের জন্য আমি এই সেম প্যালেটটা ইউজ করছি, এখানে এই ফুসিয়া পিঙ্ক কালারটাকে আমি ব্লাশ অ্যাজ এ ব্লাশ ইউজ করছি। দেখতেই পাচ্ছ অল্প করে নিয়েছি আর তারপর ডাস্ট অফ করে তারপর পুরো মুখে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর কন্ট্রোলের জন্য এই সেম প্যালেটটাই আমি ইউজ করেছি, কন্ট্রোল কালারটা এই ব্রাউন আইশ্যাডোটা নিয়েছি আমি, সেটা দিয়ে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। তো হাইলাইটারটা আমার ভীষণ পছন্দ, তার জন্য আমি সুইস বিউটির এই হাইলাইটারটাই অ্যাপ্লাই করেছি। দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর হাইলাইটারটা। তো একেবারে আমি একদম রেডি, দেখতেই পাচ্ছ আমি গ্রিন কালার একটা শাড়ি পরেছি, তার সঙ্গে ইয়েলো ব্লাউজ পরেছি, বড় বড় কানে কানের দুলটা পরেছি, আর এই কাপড়ের ব্যাঙ্গেলসগুলো পরে নিয়েছি আমি হাতে, আর তার সঙ্গে কানে এই ফুলটা লাগিয়েছি, এটা রঙ্গন ফুল।
আর হোলিতে স্পেশালি আমার এরকম এই ধরনের ফুল লাগাতে কাগজ ফুল রঙন ফুল এগুলোই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা এইগুলো দিয়ে কমপ্লিট করেছি আমি। একটা ছোট টিপ পরেছি গ্রিন কালারের, তো তোমরা দেখতে পাচ্ছ নাকি বলবে, কারণ কি আমার মা তো বলে যে আমার এই বড় মুখে ছোট টিপটা নাকি দেখা যায় না। তো আশা করছি আজকের এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। যদি মেকআপ লুকটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।